السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال تبارك وتعالى: ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. وقال تعالى: ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. صدق الله مولانا العظيم. উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম, হযরাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ, ধর্মভীরু মুসাল্লিয়ানে আজাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালু আমাদের উপরে অকৃপণভাবে রহমত, করুণা, কৃপা, অনুকম্পার বাড়ি বর্ষণ করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা তার মহান ঘরে পুনরায় হাজিরি দেওয়ার তৌফিক লাভ করতে পেরে ধন্য হয়েছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ঈমান বড় গুরুত্বপূর্ণ একটি দৌলত এবং নিয়ামত। যদি বলা হয় এই পৃথিবীতে বান্দার উপর আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় এবং বিশাল নিয়ামতের নাম ঈমান, অত্যুক্তি হবে না, ভুল হবে না। কারণ একজন মানুষের কাছে নিয়ামতের সমস্ত সম্ভার যদি উন্মুক্ত করে দেয়া হয় মাওলায়ে করিমের তরফ থেকে, শুধুমাত্র একটি নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয়, তাহলে যেন বাস্তবে তাকে কোনো নিয়ামতই দেয়া হয়নি। সে নিয়ামতটির নাম ঈমান। অপরদিকে যদি এই ঈমান নামক নিয়ামতটি কাউকে দেয়া হয় আর তাকে পৃথিবীর কোনো নাজ নিয়ামতই দেয়া হয়নি, সর্বদিক থেকেই সে বুভুক্ষ, বঞ্চিত, এরকম ব্যক্তিও কিয়ামতের দিন বলবে আমি সব পেয়ে গেছি, মৃত্যুর সময় বলবে আমি সব পেয়েছি, আমি কিছু পাইনি, এটা তার কল্পনাতেই থাকবে না। এজন্য ঈমান অনেক বড় নিয়ামত, অনেক বড় দৌলত। এটা সেদিন বুঝে আসবে যেদিনের দৈর্ঘ্য হবে কমপক্ষে 1000 বছর, আলফাসানা, অথবা কারো কারো ক্ষেত্রে খামসিনা আলফাসানা, 50,000 বছর হবে এক এক দিনের দৈর্ঘ্য। মোহতারাম হাজেরিন, যেদিন শুধুমাত্র ঈমান থাকা আর না থাকার উপর ভিত্তি করে একজন মানুষের চিরকালের জন্য জাহান্নামী হওয়া আর চিরকালের জন্য জান্নাতি হওয়ার ফয়সালা করে দেওয়া হবে, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন কোনো সন্তান, কোনো স্ত্রী, পুত্র, পরিজন, স্বামী, মা বাবা কেউ কারো কাজে আসবে না, কোনো বন্ধু, কোনো বন্ধুর কাজে সেদিন আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে অত্যন্ত পরিষ্কারভাবে এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেদিনের অবস্থা, দিবসটি এত বিভীষিকাময় হবে, এত ভয়ঙ্কর হবে, যেদিন একজন ব্যক্তি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি তার ভাইকে দেখে পালাতে থাকবে। দুনিয়াতে ভাই ভাইয়ের সাহায্যে আসে, বিপদে তার পাশে দাঁড়ায়, সেদিন চরম বিপদে ভাইকে দেখেও ভাই সাহায্যের জন্য এগিয়ে আসবে না, সে পালিয়ে যাবে, সে পালিয়ে যাবে, না জানি ভাই আজকে আমার কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আমলে ঘাটতি হয়ে যায়, টান পড়ে যায়, আমি ফেঁসে যাই, আমি ধরা পড়ে যাই। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা বাবা, মা বাবাকে দেখে পালাতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীকে দেখে পালাতে থাকবে। একজন ব্যক্তি তার সবচেয়ে
প্রিয় ধন পৃথিবীর সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের তার সন্তান সন্ততি, যাদের জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে সে রাজি ছিল, প্রস্তুত ছিল, সে সন্তান সন্ততিকে দেখেও মা বাবা পালাবে, মা বাবা সেদিন সন্তানের পরিচয় দিতে চাইবে না, আজকে না জানি সন্তান আমার কাছে কিছু চেয়ে বসে। লিকুল্লি ইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি, প্রত্যেক মানুষের সেদিন এমন একটি অবস্থা হবে যেটি শুধু তাকেই ভাবিয়ে তুলবে, আর সে নিজেকে ছাড়া অন্য কিছুকে নিয়ে ভাবার সুযোগই সে পাবে না। মেরু মহতরম দোস্ত হজরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শুনলেন যে কেয়ামতের দিন সবাই উঠবে কিন্তু তাদের গায়ে গতরে কোনো কাপড় চোপড় থাকবে না, তারা দিগম্বর অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, আরি অবস্থায় উঠবে, হজরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বিস্মিতভাবে অত্যন্ত আশ্চর্য হয়ে, আশ্চর্যান্বিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনের সতর দেখে ফেলবে না, লজ্জার বিষয় হবে না? নবীজি বলেছিলেন, আয়েশা, সেদিন প্রত্যেকের এমন অবস্থা হবে সে নিজেকে ছাড়া আর কোনো দিকে তাকানোর ফুরসতি পাবে না। তো সেদিন বুঝে আসবে যেদিন শুধুমাত্র ঈমান থাকা আর না থাকার ভিত্তিতে বিশাল বড় রকমের ফয়সালা হয়ে যাবে। প্রশ্ন হলো ঈমান কাকে বলে? এই বিষয়টা আমি বারবার রিপিট করি, ঈমান কাকে বলে, এই জন্যে রিপিট করি যে এত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর যে বিষয় সেই বিষয়টি সম্পর্কে আমাদের ধারণার মধ্যে সেই মানধাতা আমলের, পুরনো আমলের, নিজেদের মন মতো বা কুসংস্কারাচ্ছন্ন এক ধরনের চেতনা বিরাজমান থাকে। নিজের মন মতো ঈমানকেই আমরা ঈমান মনে করে বসি, সেদিন কিন্তু আমার মন মতো বিষয়ের উপর ফয়সালা হবে না, আমি এরকম মনে করেছিলাম এই জিনিসের উপর ফয়সালা হবে না, ফয়সালা হবে উনি কেমন মনে করেছিলেন, উনি কেমনটি আমাদেরকে জানিয়েছিলেন সেটির উপর, সেটির ভিত্তিতে। এই জন্যে সরকারি খাতাতে মুসলমান, পাসপোর্টের মধ্যে মুসলমান, সার্টিফিকেটের ফর্ম ভরার সময় মুসলমান, বাংলাদেশের নাগরিকত্বের যে ফর্ম সেটি পুরো করার সময় মুসলমান, গোটা পৃথিবীতে আমি আমার কাগজ কলমে খাতা কলমে মুসলমান, কিন্তু উপরওয়ালার দৃষ্টিভঙ্গি এবং যে মেয়ার আর মানদণ্ড দেয়া আছে সেই মানদণ্ডে যদি আমি মুসলমান না হয়ে থাকি, গোটা পৃথিবীর মুসলমান হওয়ার সাক্ষ্যতে কোনো কাজে আসবে না। আর যদি গোটা পৃথিবী আমাকে বর্জন করে আর উপরওয়ালা আমাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়ে দেন, তাহলে পৃথিবীর কোনো কেউ আমাকে মুসলমান না বললেও, কেউ আমার ব্যাপারে না জানলেও, উপরওয়ালার মাপকাঠি আর মানদণ্ডে আমি উত্তীর্ণ হওয়ার কারণে আমি মুসলমান হিসেবেই স্বীকৃতি পাবো, আমি সাব্যস্ত হব। এজন্য প্রিয় উপস্থিতি, ঈমান এবং ইসলাম বড় গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর একটি বিষয় প্রতি মানব জীবনের জন্য, অত্যন্ত এসেন্সিয়াল একটি বিষয়। অথচ এই বিষয়ে আমরা বড় বেখবর থাকি। ঈমান কাকে বলে? ঈমান একটি চেতনার নাম, ঈমান একটি চেতনার নাম, যে চেতনার সংক্ষিপ্ত রূপ হলো আমানতু বিল্লাহি কামা হুয়া, দুটি অংশ দিয়ে, এক আল্লাহ তাআলা যেমন আছেন আমি তার উপর, তার নাম, তার সকল গুণাবলী সহকারে যেমন তিনি আছেন তেমনই আমি তার উপর ঈমান আনলাম, তেমনই বিশ্বাস আমি তার উপর স্থাপন করলাম। ওয়াহদাহু লা শারীকা লা, যার সাথে আর কোনো ব্যক্তি বা কোনো কিছু শরীক হতে পারে না, তার সমতুল্য, তার কাছাকাছি বা তার তুলনীয়, কল্পনায়ও তার মতো হতে পারে এরকম কেউ আর হতে পারবে না। আমানতু বিল্লাহি কামা হুয়া, ঈমান আনলাম আমি আল্লাহর উপর যেমন তিনি আছেন তেমন, বিআসমাইহি ওয়া সিফাতিহি। দ্বিতীয় অংশ হলো ওয়া কবিলতু জামিআ, এই শব্দটা খুব ভালো করে খেয়াল করবো আমরা, জামিআ, ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, তার যত বিধি বিধান রয়েছে, হাঁ বাচক না বাচক, যত বিধি বিধান রয়েছে সমস্ত বিধি বিধানকে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম, স্বীকৃতি দিলাম সমস্ত। আমি এই জন্য এই শব্দটির উপর আপনাদেরকে নজর দিতে বলেছি, ওয়া কবিলতু জামিআ, জামিআ মানে সকল, সমস্ত বিধি বিধানের উপর আমি পরিপূর্ণভাবে আস্থা এবং
পরিপূর্ণভাবে আমি আমার বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটালাম, আমি বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম, সর্বান্তকরণে তার স্বীকৃতি দিলাম। আল্লাহর সমস্ত বিধিবিধান প্রত্যেকটি মানব জাতির জন্য কল্যাণকর, প্রত্যেকটি বিধান মানব দানবের কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত সকল বর্ণ, সকল ভাষাভাষী, সকল পরিবেশ, সকল রুচি, প্রকৃতির যত মানুষ আছে সকলের জন্য এটি কল্যাণকর, মুক্তির পথ ও একমাত্র পন্থা, কল্যাণের পথ ও একমাত্র পন্থা। আল্লাহ তাআলার বিধানগুলোই একমাত্র সঠিক, এর বিপরীতে যা কিছু আসবে সবগুলো বেঠিক, সবগুলো ভুল, সবগুলো বাতিল, একমাত্র হক হলো আল্লাহর বিধান। আমার বোধগম্য হোক চাই না হোক, এটির উদ্দেশ্য, এটির গূঢ় তত্ত্ব, এটির অন্তর্নিহিত মর্ম, এটি আমি উপলব্ধি করতে পারি চাই না পারি, কেন এই বিধানটি দেয়া হয়েছে সেটি আমার বোঝার ক্ষমতা থাক চাই না থাক, আমি হৃদয়ঙ্গম করতে পারি আর না পারি। আল্লাহ বলেছেন সঠিকভাবে নবীজির কাছ থেকে তা প্রমাণিত হয়ে আমাদের কাছ পর্যন্ত এসেছে, বাস আর কোনো কথা নেই, এটিই ঠিক, এর বিপরীতটি ভুল। এ কথার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস মনে প্রাণে পোষণ করার নাম হলো ঈমান। এবং ঈমান আর বিশ্বাস এ দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। ঈমান মানে অটল বিশ্বাস, অনড় বিশ্বাস, যে বিশ্বাস কোনো সময় পরিবর্তিত হয় না, কেউ নাড়িয়ে দেওয়ার দ্বারা সেটা নড়বড় হয়ে যায় না, কারো ঝাঁকুনির দ্বারা তা কম্পিত হয় না, এমন বিশ্বাসকে বলে ঈমান। আর বিশ্বাস এমনি আমাদের বাংলা ভাষাতে বিভিন্ন স্তরের আস্থার উপরে বিশ্বাসের কি করা হয়, প্রয়োগ করা হয়। একটি উদাহরণ আমি একবার দিয়েছিলাম, আবারও দিচ্ছি। একজন ভালো শুটার আসলেন আমাদের এলাকায়, তিনি 100 হাত দূর থেকে, 100 হাত দূর থেকে নিজের ছেলের মাথায় একটা ছোট্ট আপেল রাখছেন এবং সেটা টার্গেট করছেন, সত্যিকারের গুলিতে গুলি করছেন বন্দুক দিয়ে। 100টা গুলি করলেন, 100টা নতুন আপেল রেখে, ঠিক যেই জায়গাটায় বিন্দু দিয়েছিলেন ওই জায়গাটাতেই গুলিটা গিয়ে লাগছে। এই ব্যক্তি যে একজন ভালো শুটার, একজন ভালো লক্ষ্যভেদকারী, এবং তার যে ভুল হয় না সে যেখানে চায় সেখানে লাগাতে পারে, 100 হাত দূর থেকে লাগাতে পারে, তাহলে 50 হাত দূরে তো নিশ্চিতভাবে লাগাতে পারবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? বলুন, সন্দেহ নাই। উনি যে একজন ভালো শুটার এই ব্যাপারে আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। 100 বার তিনি এই জিনিসটি দেখানোর পর উপস্থিত আমরা যারা দর্শক, আমাদের মধ্যে কাউকে, কারো সবার কাছ থেকে স্বীকৃতি নিয়ে তারপর জিজ্ঞেস করলেন যে এবার আপনাদের মধ্যে এই বিশ্বাসের স্বীকৃতি দেওয়ার জন্য কে আসতে পারেন? কিছুই হবে না, নিশ্চিন্ত থাকেন, এতক্ষণ তো 100 হাত দূর থেকে করেছি, এখন 50 হাত দূর থেকে করব। কার মাথায় আমি আপেলটা রাখতে পারি, কে রাজি আছেন যে তার মাথায় আপেল রাখবো আর আমি গুলিটা করব, নকল গুলি না আসল গুলি, এতক্ষণ যা চালিয়েছেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, আপনাদের মধ্যে কেউ রাজি হবেন? রাজি হবেন কেউ? আমি তো রাজি হব না। আমার কাছে আমার জীবনের মায়া আছে, জীবনটা যত বড় হবে, যত লম্বা হবে, যত বেশি নেক আমল হবে, তত বেশি কিয়ামতের দিন আমি সমৃদ্ধ অবস্থায় উঠব, ঠিক কি ঠিক না? অতএব এক একটি মুহূর্তের দাম আছে, শুধু আখেরাতের দিক থেকেও আর দুনিয়ার দিক থেকেও আমার কাছে জীবনের দাম আছে। এই মুহূর্তে আমরা কেউ রাজি হচ্ছে না, কিন্তু ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে এই পরীক্ষাটা করার সুযোগ দিতে, এতক্ষণ কিন্তু উনি নিজের ছেলের মাথায় রেখে এই প্র্যাকটিসটা করেছেন, তারপরও আমি দিতে চাচ্ছি না, কি কারণে? আল্লাহ, 100টায় ভুল হয় নাই, 101 নম্বরটাই হবে না কে জানে, 100টা ভুল হয়নি ঠিক, 100টা 100টাই ঠিক হয়েছে, 101 নম্বরটায় যদি একটু ভুল হয়ে যায় আর 3 আঙুল নিচে চলে আসে তাহলে তো আমি পটল তুলব, আমার আর কোনো জায়গা নেই, আমি শেষ।
ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দেখুন, আগে কিন্তু বিশ্বাস ছিল, কিন্তু এই মুহূর্তে এসে যে নড়বড়ে হয়ে গেল, এটিকেও আমরা বিশ্বাস বলবো? আমাদের বাংলাতে এটিকে বিশ্বাস বলে, আস্থা বলে, আমি পরীক্ষা দিতে রাজি নাই সেটা ভিন্ন কথা, এই যে একটু দোদুল্যমান অবস্থা চলে আসলো, এটাকে ইমান বলে না, ইমান বলে এই জায়গাতেও, এই জায়গাতেও এরকম পরিস্থিতিতেও নিজেকে পেশ করে দেয়া যে আমি রাজি আছি, এরকম বিষয়কে বলে ইমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা ঘোষণা পেয়েছেন, যে ব্যক্তি দীন ইসলাম রক্ষার জন্য কাফিরকে দাবানোর জন্য এবং তাদের হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করবে, শহীদ হবে, মারা যাবে, সে ব্যক্তি সোজা জান্নাতে যাবে, সে সফলকাম হয়ে যাবে। নবীজির এই ঘোষণা সাহাবিরা সবাই শুনেছেন, নিশ্চিত মৃত্যুর মুখে সাহাবি ঝাঁপিয়ে পড়ছেন, আর বুকে যখন এসে তীর লেগেছে, ঠিক হার্টে যখন তীর লেগেছে আর মুখ দিয়ে গলগল করে রক্ত আসছে, ওই মুহূর্তে এভাবে হাত দুই দিকে ছড়িয়ে দিয়ে চিৎকার করে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো, ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের শপথ, আমি সফলকাম হয়ে গেলাম, নবীর কথার উপর বিশ্বাস। মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে এক মুহূর্ত দ্বিধা করেননি। প্রতিটি বিধিবিধান যা নবীজির মাধ্যমে তিনি অনুমোদন দিয়েছেন, এমন প্রতিটি বিধিবিধানকে বা যেটিকে উনি নিষেধ করেছেন, যেই স্তরের নিষেধাজ্ঞা বা যেই স্তরের অনুমোদন দেয়া আছে, প্রত্যেকটিকে সেই স্তরের হিসেবে বিশ্বাস করা এবং সেটিকে মনে প্রাণে স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। আর এই চেতনাটাকে যে আল্লাহ যা কিছু বলেছেন, নবী যা কিছু আমাদেরকে বলে গিয়েছেন, তাই সত্য, তাই সঠিক, তাই বাস্তবসম্মত, তাই মানব মুক্তির একমাত্র পথ পন্থা, কল্যাণ আর বাঁচার একমাত্র পথ পন্থা, এ কথাকে, এই চেতনাকে বাহ্যিকভাবে বাস্তবায়ন করার নাম হলো আমল। ঈমান পরিপূর্ণভাবে চেতনাটার নাম। চেতনাটাকে আধা হলে হবে না পরিপূর্ণ হতে হবে? এখানে কোনো খাদ হওয়া যাবে না, এখানে কোনো ছাড় নেই। 99টা বিধানের ভিতর, 100টা বিধানের ভিতরে মনে করেন 99টা ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস আছে, আর একটার ব্যাপারে আমি দোদুল্যমান, আল্লাহ এটা কিভাবে বললেন, নবীজি এটা কিভাবেই করলেন, ওনারা হয়তো জানতেন না ভবিষ্যতে এরকম হবে, না উনি জানতেন না বলেন না কেন? তাহলে তো আল্লাহর উপরেই ঈমান নাই, আল্লাহ কি তাই বুঝে না? উনি আদি অন্ত সব কিছু জানেন কি জানেন না? কোনো একটার ব্যাপারে সাধারণ সন্দেহ পোষণ করলে মেরি মোহতারাম দোস্ত বুজুর্গ, আর যাই বলেন না কেন, তাকে ঈমানদার বলা যাবে না, তার ঈমানটি নাই হয়ে গেছে, সে এখন আর মুমিন নাই। ভেরি অ্যাসেনশিয়াল পয়েন্ট আমি এই জন্যে বলি, এখন প্রত্যেকেই আমরা এই মানদণ্ড এবং এই পেরিমিটার, এই মাপকাঠিতে নিজেদের ইমানের যাচাই করি যে আমাদের ইমানের অবস্থাটা কি। যদি যা বলা হলো তদনুযায়ী উত্তীর্ণ হই, দরবারে ইলাহিতে সারা জীবন সেজদা করে শুকরিয়া আদায় করলেও শেষ হবে না, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইমান আছে। আর যদি দেখা যায় যে না, কোনো একটির ব্যাপারেও একটু নড়বড়ে অবস্থান চলে এসেছে, চেতনা নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু আর মুমিন নেই, অতএব এ মুহূর্তে সাথে সাথেই তওবা করে তাজদিদে ঈমান, ঈমান আবার আনয়ন করা জরুরি পরিষ্কারভাবে। আমরা কাউকে বলতে যাব না আপনার ঈমান ঠিক করেন, আমরা কাউকে যে জিজ্ঞেস করব না আপনার সব আছে কি নাই, এটা হুজুরদের দায়িত্ব না সবাইকে যে যে জনে জনে জিজ্ঞেস করা, কিন্তু হুজুরদের দায়িত্ব ওয়ারিসুল আম্বিয়া হিসেবে নবীদের এই বাণীগুলোকে উম্মার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, সঠিকভাবে এই দায়িত্ব পালন করা, এটি তাদের জিম্মাদারি।
আরও মনে ভালো লাগুক চাই না লাগুক, তারা এই জিম্মাদারি পালনে এক পা কি করবেন না, পিছপা হবেন না ইনশাআল্লাহ, তাদেরকে এটা বলতে হবে। এই জন্য বারবার বলতে হয়। বলছিলেন এই চেতনাটাকে বাস্তবায়ন করার নাম হলো আমল। নামাজের ব্যাপারে ইমান আছে, বাহ্যিকভাবে পড়ি তো আমল, নামাজটা বাস্তবায়ন করলাম। রোজার ব্যাপারে ইমান তো আছে, বাস্তবায়ন না করলে আমল নেই, ইমান আছে। বাস্তবায়ন করলে ইমানও আছে, আমলও আছে। পর্দার বিধান, এর উপর পরিপূর্ণ ইমান, ইয়াকিন, নিশ্চয় নিশ্চিন্ত ভাব রয়েছে। বাস্তবায়ন করি না, ইমান আছে, আমল নাই। বাস্তবায়ন করলে আমলও চলে আসবে। আর যদি বাস্তবায়নটা হয় অথচ চেতনা ঠিক না থাকে, বিশ্বাসটা ঠিক না থাকে, সবগুলোকে মানে একটার ব্যাপারে সন্দেহ, নামাজ পড়ে অথচ বিশ্বাস হলো এই খামাখা সময় নষ্টের জন্য আল্লাহর আর কোনো কিছু ছিল না, কি দরকার ছিল, সবাই তো তোমাকে আল্লাহ এমনি মানে আমাদেরকে খামাখা সেজদা করিয়ে আমাদের সময়টা নষ্ট করার। নামাজ পড়া সত্ত্বেও ইমান কি আছে না চলে গেছে, একটু বলি ভাই, আছে না চলে গেছে? চলে গেছে। পর্দা করি, করাই, কিন্তু বিশ্বাস হলো এর দ্বারা নারী জাতির মান সম্মানকে ক্ষুণ্ণ করা হয়েছে, তাদের অধিকারকে খর্ব করা হয়েছে, এর দ্বারা একটি সমাজ, রাষ্ট্র আর জাতি পিছিয়ে পড়ছে। যদি এই ধরনের কোনো চেতনা থাকে, পর্দা করা সত্ত্বেও ইমান আছে নাকি বেঈমান? বড় গুরুত্বপূর্ণ বিষয় ইমান এবং আমল, এই দুটির ফারাক করতে না পারলে বিপদ আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কিছুর উপর বিশ্বাস করার নাম, টোটাল জবকে মেনে নেওয়ার নাম হলো ইমান। একটাও এদিক ওদিক থাকলে ইমান থাকবে না। নবীজির জীবনে কোনো কাজ বাস্তবায়ন করেছেন, আল্লাহর ইশারাই করেছেন, এই ধরনের কোনো কাজকে অন্যায় মনে করলে ইমান থাকবে না, চলে যাবে, যদি মুতাওয়াতের পর্যায়ে সাবিত হয়ে যায় বেঈমান হয়ে যাবে। একজন মানুষ নবীজির সুন্নার উপরে, নবীজির তরিকার উপরে আমল করতে পারছে না, আমল করতে পারছে না, তা সে করছে না, এটার কারণে সে বেঈমান হবে না। কিন্তু ইজদিরাব সুন্নাহ যদি করে, নবীজির কাছ থেকে সঠিকভাবে প্রমাণিত কোনো সুন্নতকে যদি সে উপহাস করে, যদি কোনো সুন্নাহকে সে অস্বীকার করে বা কোনো সুন্নার ব্যাপারে সে উল্টোপাল্টা কথা বলে বসে, মেরে মোহতারাম দোস্ত, যদি মনের বিশ্বাস ওটাই হয় তাহলে ইমানটা আছে না চলে গেছে? ইজদিরাব সুন্নার কারণে ইমান চলে যায়, সে বেঈমান হয়ে যায়। সারা দুনিয়া মুসলমান বললেও সে ইমানদার নেই, ইন্তেকালের পর মুসলমানের কবরস্থানে দাফন করলেও সে ইমানদার নেই, তার সাথে আচরণ ইমানদারের হবে না। বড় ভয়ঙ্কর বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, নিজের মনে করেছেন না উপরওয়ালার তরফ থেকে করেছেন, অনেক হাদিস রয়েছে এটার ব্যাপারে, সহি হাদিস, যখন বিয়ে করেন তখন আম্মা জান আয়েশার বয়স 6, 16 না, কত? 6। ওয়া বানা বিহা ওয়া হিয়া বিনতু 90, যখন ওনার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেন তখন ওনার বয়স 9। বিয়ে করলেই শারীরিক সম্পর্ক স্থাপন করা ফরজ, এরকম নয় বিষয়টি। একটি বিবাহের সুদূর প্রসারী, আশপাশ, পারিপার্শ্বিক, সামাজিক আর অনেক বড় বড় বিষয় থাকে। শুধুমাত্র দৈহিক সম্পর্কের নামই বিবাহ নয়, এটি একমাত্র মুখ্য উদ্দেশ্য নয়, মানব জীবনের বিয়ে তো একটি ইবাদত।
فانه اغض للبصر واحسن للفرج. নবীজি বলেন বিয়ের দ্বারা চোখ নিচের দিকে নেমে আসে আর গোপনাঙ্গ সংরক্ষিত হয়ে যায়, হেফাজত হয়ে যায়। গোপনাঙ্গের গুরুত্ব এত বেশি, অন্য অন্যান্য আমলের মধ্যে বিশাল ঘাটতি থাকা সত্ত্বেও যদি নাকি শুধুমাত্র মুখ, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি, দুই রানের মধ্যবর্তী এবং দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ দুটিকে যদি কেউ হেফাজত করে, দায়িত্ব নেয় সঠিকভাবে, আল্লাহ নবী বলছেন আজমানলাহুল জান্নাহ, আমাকে এটির গ্যারান্টি দিয়ে দাও, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি, তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। এত বড় জিনিস, এই একটি জিনিস সংরক্ষিত হলে গোটা মানব জাতি সংরক্ষিত হয়ে যায়, একটি জিনিস নষ্ট হয়ে গেলে জন্ম জন্মান্তর নষ্ট হয়ে যায়। হাজার ভালো জিনিসেও কাজ করা সম্ভব হয় না মূল নষ্ট হয়ে যাওয়ার কারণে। এটি শুধু ইসলামী চেতনা তা নয়, আপনারা আমার চেয়ে ইংরেজি অনেক ভালো জানেন, আপনারাই বলেন ধন সম্পদ যদি কেউ হারিয়ে ফেলে সে কিছুই হারায়নি, টাকা পয়সা হারিয়ে ফেলেছে সে কিছুই হারায়নি, কিন্তু যদি কেউ তার চরিত্র হারিয়ে ফেলে, কেউ যদি স্বাস্থ্য হারায় কিছু হারালো, সুস্থতা হারালো, স্বাস্থ্য হারালো তো কিছুটা হারালো, কিন্তু যদি চরিত্র হারিয়ে ফেলে সে সব হারিয়ে ফেলে, তার সব কিছু থাকা সত্ত্বেও আসলে সে সর্বহারা। এই কথাটি ইংরেজিতে আছে না নাই? ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এটি শুধু মুসলমানের ইসলাম বলে তা নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটি ধর্ম, প্রত্যেকটি প্রতিষ্ঠিত ধর্মের বাণীর মধ্যে এই কথা রয়েছে, আছে না নাই? আছে। এজন্য বিয়ে কখন দেয়া যাবে, কিভাবে দেয়া যাবে, তার শর্ত শরায়ত কি হবে, প্রকৃতি কি হবে, এই সব কিছু নবীজির হাদিসে আল্লাহর বাণীতে নাই না আছে? আছে। নবীজি আম্মাজান আয়েশাকে বিয়ে করলেন কত বছর বয়সে? পাশ্চাত্য বলে 18-এর নিচে বিয়ে দিলে বাল্য বিবাহ হয়ে গেছে, অতএব জেলে যাওয়া লাগবে। তার মানে হলো এই পাশ্চাত্যের আইন অনুযায়ী আমার আপনার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি শান্তির সবচেয়ে বড় প্রতীক, গোটা বিশ্বের শান্তির সবচেয়ে বড় প্রতীক, তিনি হলেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অতএব তাকেও জেলে যাওয়া লাগবে। এই জাতীয় আইন যদি কেউ বুঝে শুনে করে, এই জাতীয় আইনের প্রতি যদি কেউ বুঝে শুনে সমর্থন জানায়, আপনাদেরকে জিজ্ঞেস করি ঈমান আছে না ঈমান চলে গেছে? মুফতি লাগবে না ফয়সালা করেন, আমি শুধু সূত্র বলে দিয়েছি আগে। বুঝে শুনে যদি করে, আর যদি এটাকে সে, এই ধরনের আইনকে সে বুঝে শুনে সমর্থন জানায় না, এই ধরনের আইনের পক্ষে সে কাজ করে বা কথা বলে বা আইন প্রণয়ন করে, এ কথা জেনে যে এই আইনের পক্ষে কাজ করা, এই আইনকে বাস্তবায়ন করা আর এই আইনের প্রতি উদ্বুদ্ধ করা, এটি ঈমান যাওয়ার মতো একটি বিষয়, জঘন্য অপরাধ, আমি অপরাধ করছি, তাহলে চেতনাটা ঠিক থাকার কারণে ঈমানটা থাকবে কিন্তু আমলগতভাবে বড় ধরনের অপরাধী সাব্যস্ত হবে, ঠিক কি ঠিক না? আশ্চর্যের বিষয়, বাচ্চা কাচ্চাকে নিয়ে, মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে পার্কে যেতে পারি না, বাল্য প্রেম অনুমোদন করা আছে, পার্কগুলো কলুষিত হয়ে আছে, কিছু কিছু এলাকায় রাস্তায়ও বের হওয়া যায় না,
বিশেষ করে যে সমস্ত এলাকার ভিতরে ভার্সিটির আধিক্য থাকে, কলেজের আধিক্য থাকে, কিছু মনে করেন না, কোনো কোনো সময় আমাদের ইকবাল রোডেও বের হওয়া যায় না। ইকবাল রোডের পরিবেশও কিছু শিক্ষাঙ্গনের কারণে কলুষিত হওয়ার পথে, ভেতরের নয় বহিরাগত, রাস্তায় বসে আছে, যে আচরণ করছে, মুরব্বীরা যাওয়ার সময় নজর পড়লে চোখ নামিয়ে নিতে হয়। মুরব্বীরা লজ্জা পান, কিন্তু তারা করে লজ্জা পায় না যে আচরণগুলো করে। অবাস্তব বলছি না বাস্তব বলছি? আমার কাছে এখানে উপস্থিত কম করে হলেও 10 জন আমি দেখিয়ে দিতে পারবো, কম করে হলেও 10 জন, এর অনেক বেশি আমার কাছে বলেছে, যারা রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তি, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের একদম সর্বোচ্চ পর্যায়ে বা পদে অধিষ্ঠিত ছিলেন, এই ধরনের ব্যক্তিবর্গের কাছ থেকেও আমি এই ধরনের অভিযোগ পেয়েছি। মাঝে মাঝে আমার নজরেও পড়েছে, দ্যাটসমিন এ সমস্ত অবস্থায় তাদের বক্তব্য তারা বলেন যে কথাগুলো, যে অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারি না। শিক্ষাঙ্গনের মধ্যে যদি এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে এমন শিক্ষাঙ্গন রেসিডেন্সিয়াল এরিয়া থেকে দূরে রাখাই ভালো। রেসিডেন্সিয়াল এরিয়া কলুষমুক্ত থাকা উচিত। আমাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চাকে নিয়ে সুশীল মানুষরা যেন বেরোতে পারে। সে সমস্ত লোকদেরকে সুশীল আমরা বলি না যারা নিজেদেরকে সুশীল হিসেবে দাবি করে, অথচ গোটা পৃথিবীকে নির্লজ্জতার মধ্যে ভাসিয়ে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নে কলকাঠি নাড়ে। এরা সুশীল না, এরা সুশীল না, এরা তো কুকুর বিড়ালের ন্যাচারে অভ্যস্ত। মানুষের মধ্যে পার্থক্য আছে, ঘরোয়া কাজ আর বাহিরের কাজ, রাস্তাঘাটের কাজ আর বেডরুমের কাজ, দুটোর মধ্যে মানুষের কাছে তারতম্য আর পার্থক্য আছে না নাই? বেডরুমের কাজ, একান্ত কাজ যখন কেউ রাস্তাঘাটে করে, তার মানে হলো সে তার নিজের রুচি, নিজের প্রকৃতিকে বিকৃত করে সে কিন্তু কুকুর বিড়ালের রুচি গ্রহণ করেছে। কুকুর বিড়ালের কোনো বেডরুম নাই, রাস্তা আর বেডরুমের কোনো পার্থক্য তারতম্য করার মতো ক্ষমতা তার নাই। এ সমস্ত মানুষরা নিজেদেরকে কুকুরের পর্যায়ে নামিয়ে আনে, এরা সুশীল নয়। এদেরকে সুশীল বললে ভদ্র মানুষদেরকে কি বলা হবে? প্রিয় উপস্থিতি, হ্যাঁ অবশ্যই ইসলাম বিয়ের ক্ষেত্রে কিছু পারিপার্শ্বিক অবস্থা এবং কিছু শর্তকে সামনে রাখা দিক নির্দেশনা দিয়েছে, কিন্তু যেই বিয়ে চরিত্র সংরক্ষণের সবচেয়ে বড় উপায়, সেই বিয়ে বয়সন্ধিতে নিষিদ্ধ করে দেওয়া আর বাল্য প্রেমকে পরিপূর্ণভাবে পারমিট দিয়ে দেয়া, 13 বছরের মেয়েকে পতিতাবৃত্তির ভিতরে ফেলে দেয়া হলো, সেটার কোনো বিচার না হওয়া, এটা কোনো সময় মেনে নেওয়া যেতে পারে না। আপনারা বড় ব্যথিত হবেন, দুঃখিত হবেন, আমি জানি না আপনারা এই সংবাদ জানেন কিনা। গত কয়েকদিন আগে একজন ইমাম সাহেবকে তার বাবা মা দাওয়াত দিয়ে মেয়ের বিয়ে পড়িয়েছেন, মেয়ের বয়স 16, বাল্যবিবাহের অপরাধে ওখানকার কর্মকর্তা তাকে, ওই হুজুরকে বাল্যবিবাহ কেন পড়ালেন এজন্য তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন, এবং সেই ইমাম গ্রেপ্তার। যে বা যারা এই কাজ করেছে বা এটির অনুমোদন দেবে মনে প্রাণে, সে ইমানদার থাকতে পারে না, সে বেইমান হয়ে যাবে। বেইমানের জানাজার নামাজ হয় না, কাফিরের জানাজার নামাজ হয় না। এজন্য আলেম সমাজের ভেবে দেখার সময় চলে এসেছে, তারা বাধ্য হয়ে পড়বেন এক পর্যায়ে এ কথার ঘোষণা দিতে, যারা এই ধরনের ইমামের ফাঁসির দাবি করেছে তাদের জানাজার নামাজ কোনো ইমাম পড়াবে না। ওই ইমামের ফাঁসি দাবি করেছে আমাদের দেশের কিছু কুলাঙ্গার,
বারো বছরের, ছ বছরের, আট বছরের মেয়ের ধর্ষণ হওয়ার পরে তাদের মুখ চলে না, কিন্তু যদি নাকি চরিত্র সংরক্ষণের বিবাহ সংঘটিত হয় ইসলামী শরিয়া অনুযায়ী, তার ফাঁসি দাবি করে যে সকল লোক, তাদের এই বাংলায় থাকার কোনো অধিকার নাই। প্রিয় উপস্থিতি, এটা তার চেতনা হতে পারে, কিন্তু তার চেতনা দিয়ে আমাদের দেশের সুস্থ চেতনাকে কলুষিত করা, এটিকে ক্যান্সার যুক্ত করার কোনো সুযোগ তাদেরকে দেয়া যেতে পারে না। যারা এই ধরনের দাবি করছে, আজকের এই সমাবেশ, আজকের এই সভা, আজকের এই মুসলমানরা দাবি করছে বাংলাদেশ সরকারের কাছে গণ দাবি, ও সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই শাস্তির আওতায় এনে, তাদেরকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে, না হলে বাংলা শান্ত রাখা যাবে না। আজকে ইমাম কেন জেলে? শরিয়া বাস্তবায়ন করার কারণে যদি ইমামকে জেলে যাওয়া লাগে, এক ইমাম জেলে গেলে গোটা মুসল্লিরা স্বেচ্ছা কারাবরণ করতে রাজি আছে ইনশাআল্লাহ। বাংলার পরিস্থিতি শান্ত, বাংলাদেশের আইন হয়েছে 2017 সালে, 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না যে আইনটি ছিল, সেই আইনের উপর আমাদের বাংলাদেশ সরকার এই পাশ্চাত্যের আইনের উপর বিধ্বংসী দেখিয়ে বাস্তবতা এবং সমাজকে সামনে রেখে ইসলামকে হোক আর না হোক, কারণ এক্ষেত্রে আবার নন মুসলিম যারা, তারা সরকারকে চাপ দিবে এরা সাম্প্রদায়িক হয়ে গেছে, অবশ্যই ইসলাম সামনে থাকবে। সামাজিকতা এবং বাস্তবতার প্রেক্ষাপটে আমাদের সরকার আইন করেছে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, তবে সামাজিক পারিপার্শ্বিক সব কিছুর বিবেচনায়, যদি তার বাবা মা অভিভাবকগণ সব কিছু বিবেচনা করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে সেক্ষেত্রে এটিকে দণ্ডনীয়ও বলা যাবে না। এটি যদি আমার বাংলার আইন হয়ে থাকে, এটি আইন হিসেবে সাব্যস্ত হয়েছে এবং 16 বছরের উপর তার বিয়ে দেওয়া যেতে পারে, এ নিয়ে সরাসরি মতামত ব্যক্ত করা হয়েছে, এদেশের চামচিকা বাঁদরগুলো চিচি চিচি করেছে, বাঁদরগুলো আমরা দেখেছি, তখন 1% না বাংলাদেশে কোনো জায়গায় ভোটে দাঁড়ালে এরা কমিশনার ভোট বা কোনো মেম্বারের ভোটেও কোনো দিন পাস করবে না, অন্যের সহায়তা ছাড়া, পরজীবী হওয়া ছাড়া এরা কোনো সময় বেঁচে থাকতে পারে না। কিন্তু এদের আস্ফালন এবং মিডিয়ার মধ্যে এদের লম্ফঝম্ফ দেখলে মনে হয় যেন এরাই গোটা বাংলার চেতনা, আর বাংলাদেশের 99% মানুষের চেতনা এটা যেন জলে ভেসে এসেছে, এদের যেন কোনো দাম নেই। ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই, বাংলাদেশের আইনেরও লঙ্ঘন করেছেন যে ব্যক্তি, তাকে এই আইনের অপব্যবহার করে এই ইমামকে সাজা দিয়েছেন। আপনি ইমামকে সাজা দিলেন, কাজীকে কি করলেন? বিভিন্ন জায়গায় বিয়ে ভেঙে দেওয়া হয়, বিয়ে ভেঙে দেওয়ার পরে যখন এই মেয়েটির আর বিয়ে হয় না, এই ম্যাজিস্ট্রেট কি দায়ী দায়িত্ব নেবে? যদি নাকি এই মেয়েটির, আল্লাহ না করুন, এই মেয়েটির, এই ছেলেটির তাদের চরিত্র সংরক্ষণটি বন্ধ করে দিয়ে তারা যুবক হয়ে গেছে, এরপরও তাদেরকে বিয়ের সুযোগ আর অধিকার না দিয়ে তাদের দ্বারা যদি কোনো জিনা ব্যভিচার সংগঠিত হয়, কেয়ামতের দিন এই আইন প্রণয়নকারী যারা হবে, যারা এর বাস্তবায়নকারী হবে, তাদেরকে এই জিনা ব্যভিচারের দায়ভার কাঁধে নিয়ে উঠা লাগবে, লাগবে, লাগবে। হাদিস বলে, তা আমি বলি না। এই জন্য আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করি, 18 বছরের আগে বিবাহ দিলে হারাম না হালাল? শরীয়তের দৃষ্টিতে না জায়েজ না জায়েজ? শরীয়ত কোনো কিছুকে, আল্লাহ কোনো কিছুকে বৈধতা দান করা এ বিষয়টি ব্যাপারে আমাদের ঈমান আছে না নাই? অতএব এই ধরনের চক্রান্তে কোনো সময় যদি আমরা এই পাতা ফাঁদে পা দিই, আমরা আমাদের সবচেয়ে দামি ঈমানটাকে হারিয়ে ফেলব, আমরা হারিয়ে ফেলব। এই সমস্ত লোকের হয়তো আমাদের কেন্দ্রীয় ওলামা ইকরাম এক সময় বাধ্য হবেন, চাইবেন না কোনো সময়, কিন্তু যেভাবে এরা ক্যান্সারের জীবাণুর মতো পুরো জাতিকে ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করে যাচ্ছে, বাধ্য হবেন সমাজ এবং জাতিকে বাঁচানোর লক্ষ্যে, ইসলামী বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে, মানব জাতির শান্তি শৃঙ্খলা এবং চরিত্র সংরক্ষণের স্বার্থে
তারা হয়তো বাধ্য হবেন এক সময় এদের লিস্ট করতে এবং লিস্ট করে ঘোষণা করে দিতে, এদের নামাজে জানাজা কোনো ইমাম কোনো মুসলমান পড়বে না। তখন অবস্থাটা কি হবে, তখন অবস্থাটা কি হবে? যে ম্যাজিস্ট্রেট সাজা দিলেন বা যে বিচারক সাজার ব্যবস্থা করছেন বা যে অতি উৎসাহী ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ড করছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় চেতনা আইনের চেতনা উল্লঙ্ঘন করছেন এবং তার সাথে সাথে অবশ্যই ইসলামের বিরোধিতা করার কারণে তিনি নিজের ঈমান হারাচ্ছেন, তাকে বলা উচিত তার মৃত্যুর পরে যাদের পক্ষে উনি কাজ করেছেন তারাই যেন তার জানাজার নামাজটা পড়ান, কোনো ইমাম আলেম যেন না পড়ান। কি বলেন আপনারা, এটা কি অযৌক্তিক না যৌক্তিক? এটা কি অযৌক্তিক হবে না যৌক্তিক হবে? যৌক্তিক হবে, কোনো আবেগের বিষয় না, ফয়সালা কোনো আবেগের বশবর্তী হয়ে করা যায় না। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, বলছিলাম রাস্তায় বের হওয়া যায় না, পার্কে যাওয়া যায় না, আমার বাচ্চারা কান্নাকাটি করে, আমি তাদেরকে নিয়ে সুস্থ কোনো পার্কের ভিতরে যেতে পারি না, প্রতিটি জায়গা কলুষিত, কামড়া কামড়ি চলছে, কুকুর বিড়ালের অবস্থা, দুপে কুকুর বিড়াল অবস্থান করছে। এই বাচ্চাগুলোকে যদি বিয়ের অনুমতি দিয়ে ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে কমপক্ষে এই বাচ্চাগুলো এই গুনাহ থেকে বেঁচে যেত, তারা তাদের হারাম থেকে তারা বেঁচে যেত, ঠিক কি ঠিক না? হারাম থেকে বেঁচে যেত, হালাল হয়ে যেত তাদের জন্য বিষয়টা। বাল্য প্রেমের অনুমোদন দিবেন, সেটাতে এনকারেজ করবেন, চরিত্রহীনতায় উদ্বুদ্ধ করবেন, আর সুস্থ সমাজ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখবেন, এটা কোনো দিন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দেশ ও জাতিকে রক্ষা করার তৌফিক দান করেন, আমাদেরকে সুস্থ চেতনা সংরক্ষণ করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন, আমাদের ঈমানের হেফাজত করেন, আমাদের সন্তান সন্ততি আমাদের বাচ্চা কাচ্চার চরিত্রের সংরক্ষণ করেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।